অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তারা মাসিমণি, মাসিমণি, আমি তো ওই বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানকার সিকিউরিটি তো আমাকে ওখানে ঢুকতেই দিল না। সিকিউরিটি থেকে জানতে পারলাম যে ওই বাড়িটা নাকি এখন জামাইবাবু নেই, মেনকা বাড়িটা কিনে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি তো তোকে ফোন করলাম, তুই তো ফোনটাই তুললি না। তারপর আমি আশুদাকে ফোন করলাম, আশুদার থেকে সমস্ত কথাগুলো জানতে পারলাম, আশুদাই তো আমাকে এখানে নিয়ে এলো। দিদি তুমি কেমন আছো? সব কথা পরে হবে মধুজা, আগে তুমি বলো যে এই ঘটনাগুলো কি করে ঘটলো। সেসব অনেক কথা দিদি, এতদিন পর তুমি এসেছো, তুমি একটু বসো। আহা, বসো বসো, পরে হবে, কিন্তু তুমি আমাকে বলো আগে যে কি ঘটনা ঘটেছে সব বলো। আর যদি তুমি চাও আদিদেব যে তোমার মেয়ে ভালো থাকুক, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকুক, সেফ থাকুক, তাহলে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? আমার ছোট্ট একটা শর্ত আছে আদি। আবেরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ওনারশিপ আর কোম্পানির সমস্ত সম্পত্তি আমার বেটার নামে করে দিতে হবে। এই বাড়িটাও আমাদের হাত ছাড়া হয়ে যেতে বসেছে। আজকের মধ্যে আমরা যদি 80 লক্ষ টাকা জোগাড় করতে না পারি, তাহলে বাড়িওয়ালা কালকে এই বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দেবে। কি করবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না দিদি।